আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখতেছিলাম গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস টেন্স নিয়ে। আর আজকে আমরা আলাপ করব টেন্সের 12টা স্ট্রাকচার থেকে আমরা আলাপ করব ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো আমরা আজকের পর্বে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে এমনভাবে কথা বলবো যেন ভবিষ্যতে এই টেন্সটা সম্পর্কে কারো কোনো কনফিউশন বা না পারার মতো কোনো মানসিকতা ইনশাল্লাহ থাকবে না। আমরা টোটাল কনসেপ্টটা আজকে ক্লিয়ার করব। আমরা দেখব ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কাকে বলে। আমরা দেখি অতীতকালের কোনো কাজ কোনো বিশেষ সময়ের পূর্বে আরম্ভ হয়ে সেই সময় পর্যন্ত চলছিল বোঝাতে তাকে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখানে বলা আছে যে দুইটি কাজের মধ্যে পূর্বের কাজটি ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। অর্থাৎ অতীতকালে যদি দুইটা কাজের বর্ণনা দেওয়া থাকে, দুইটা কাজের মধ্যে যেই কাজটা একটু আগে সম্পাদন হয় সেই কাজটা হবে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেই কাজটা একটু পরে সম্পাদন হবে সেটা হবে ফার্স্ট ইনডেফিনিট টেন্স। তো অতীতকালের দুইটা কাজ একত্রে সম্পাদন হওয়ার ফলে যে বাক্যগুলো গঠিত হবে এবং সেই বাক্যগুলো ট্রান্সলেট আমরা গত এপিসোডে অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্স নিয়ে যে ভিডিওটা করছিলাম গত পর্বে সেখানে আমরা এটার কনসেপ্টটা ক্লিয়ার করছিলাম। আজকে আমরা ওই কনসেপ্টটা নিয়ে আর কথা বলবো না, আমরা আজকে বলবো শুধুমাত্র ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আমরা এরপরে দেখবো বাংলা বাক্য চেনার উপায়, বাংলা বাক্য কীভাবে দেখলে আমরা চিনবো, যে বাংলা ক্রিয়া শেষে থাকবে তেছিল তেছিল তেছিলেন প্লাস সময় থাকবে। তো আমরা এখানে কতগুলো বাংলা বাক্য দেখি, সেই বাংলা বাক্যগুলোতে আমরা দেখতেছি যে তেছিল তেছিলেন প্লাস সময় এখানে আছে শুক্রবার। এই যে আরেকটা বাক্যে লেখা আছে তেছিল তেছিলেন প্লাস সময় 2 ঘন্টা, তেছিল তেছিল তেছিলেন প্লাস সময় আছে 5 বছর। তো আমরা এই কনসেপ্টগুলো দেখে আমরা ক্লিয়ার হলাম যে এই বাক্যগুলো হলো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা দেখব দুইটা স্ট্রাকচার এখানে ইংরেজির ক্ষেত্রে, যেটা হলো অ্যাক্টিভ গঠন প্যাসিভ গঠন। তো আমরা অ্যাক্টিভ গঠন কী প্যাসিভ গঠন কী, বা কেন অ্যাক্টিভ গঠনে বাক্যগুলো করব কেন প্যাসিভ গঠনে করব, তো সেই কেনের উত্তরে আমরা দেখব যে প্রতিটা বাক্যতে একটা সাবজেক্ট বা কর্তা থাকে। এবং সাবজেক্ট বা কর্তাটা কী, সাবজেক্ট বা কর্তাটা হলো আমরা বাক্যতে বা প্রতিটা লাইনে যে ব্যক্তি বস্তু বিষয় সম্বন্ধে আমরা কথা বলি সেই ব্যক্তি বস্তু বিষয় সম্বন্ধে, এটাই হলো সাবজেক্ট। তো তার মানে প্রতিটা বাক্যে যদি ওই সাবজেক্টটা নিজে নিজে ওই বাক্যটাতে কাজ করে তাহলে সেটা অ্যাক্টিভ গঠন, আর যদি ওই বাক্যতে অর্থাৎ ওই সেন্টেন্সে সাবজেক্ট নিজে নিজে কাজ না করে তখন সেটা প্যাসিভ গঠন। তো আমরা এখানে একটা প্যাসিভ স্ট্রাকচার লিখলাম, কোনো উদাহরণ লিখি নাই, বাট আমরা অ্যাক্টিভ একটা স্ট্রাকচার লিখলাম এবং স্ট্রাকচারের আওতায় কিছু উদাহরণ করবো আমরা। তো আমরা এই কনসেপ্টটা ক্লিয়ারের আগে আমরা দেখব, বা কারো যদি জানা থাকে যে সাবজেক্ট কী, অবজেক্ট কী, ভার্ব কী, বা অ্যাক্টিভ গঠন প্যাসিভ গঠন এগুলো নিয়ে আরও কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার। তো তোমরা যারা এই কনসেপ্টগুলো অর্থাৎ বেসিক আইডিয়া সম্পর্কে উইক থাকো, তোমরা আমাদের শুরুর এপিসোডটা অর্থাৎ যেটা ছিল আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আমাদের শুরুর পর্বটা বেসিক কথাবার্তা ছিল, ওখানে তোমরা ওই ভিডিওটা দেখবা এবং ওটা দেখলে আশা করি তোমরা টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবা। তো আমরা এই পর্যায়ে দেখবো অ্যাক্টিভ গঠনটা। তো অ্যাক্টিভ গঠনের এখানে আমরা দেখি সাবজেক্ট প্লাস হ্যাড বিন বারবের সাথে ing প্লাস অবজেক্ট, এখানে দেখি ফর সিন্স প্লাস সময়। তো সময়ের পূর্বে কী থাকবে, ফর অবলিক সিন্স। তো ফর অবলিক সিন্স মানে ফর সিন্স দুইটাই তো একত্রে বসবে না, কোথায় ফর কোথায় সিন্স বসবে আমরা একটু লিখি। সিন্স এই সময়টা যদি নির্দিষ্ট হয় তখন সেখানে বসবে সিন্স, আর সময় যদি অনির্দিষ্ট হয় তখন সেখানে ফর বসবে অনির্দিষ্ট বা ব্যাপক সময়। তার মানে অনির্দিষ্ট বা ব্যাপক সময় হলে ফর বসবে, নির্দিষ্ট সময় হলে সিন্স বসবে। তা আমরা উদাহরণগুলো একটু দেখি। আমরা এখানে দেখি সাবজেক্ট হিসাবে আমরা দেখি আমি, আমি মানে আই, এরপরে সূত্র অনুযায়ী হ্যাড বিন হ্যাড বিন, এরপরে বার্বের সাথে আইএনজি, বার্ব মানে ক্রিয়া, ক্রিয়া মানে কাজ করা। আমি 2 ঘন্টা ধরে পড়তেছিলাম, হ্যাঁ আমি 2 ঘন্টা ধরে পড়তেছিলাম, ওকে পড়তেছিলাম। তার মানে হ্যাঁ আই হ্যাড বিন পড়তেছিলাম, পড়া পড়া ইংরেজি হলো রিড, রিড রিড। এরপরে বার্বের সাথে আইএনজি, বার্বটা হলো রিড, রিডের সাথে আইএনজি মানে রিডিং। এরপর আমরা এটাকে অল্টারনেটিভে লিখতে পারি যে পড়া মানে অধ্যয়ন করা, স্টাডি STUDY স্টাডি অধ্যয়ন করা, যদি বার্ব হয় বার্বের সাথে আইএনজি, ওকে স্টাডিং আমি পড়তেছিলাম। এরপরে লেখা আছে 2 ঘন্টা, 2 ঘন্টা মানে হলো 2 ঘন্টাটা নির্দিষ্ট না অনির্দিষ্ট সময়, 2 ঘন্টা অনির্দিষ্ট বা ব্যাপক সময় তখন পর বসবে পর। এরপরে 2 ঘন্টা মানে হলো 2 hours, টু HOUR আর একের অধিক, টু মানে একের অধিক, একের অধিক হলে এখানে এস বসবে 2 hours, ওকে
এবার আমরা এই বাক্যটাকে ক্লিয়ার করি। আমরা এখানে দেখি গত শুক্রবার থেকে বৃষ্টি হইতেছিল, আমরা কোনো সাবজেক্ট খুঁজে পাই না, তার মানে আমরা এখানে সাবজেক্ট হিসেবে লিখব ইট, সূত্র অনুযায়ী লিখব হ্যাড, সাবজেক্টের পরে হ্যাড বিন, ইট হ্যাড বিন, বারবার সাথে আইএনজি, বৃষ্টি হওয়া, বৃষ্টি হওয়া ইংরেজি হলো রেইন, রেইন মানে বৃষ্টি হওয়া, আর বারবার সাথে আইএনজি রেইনিং। এরপরে লেখা আছে অবজেক্ট, এরপর ফর সিন্স প্লাস সময়। তো আমরা দেখি শুক্রবার, গত শুক্রবার, শুক্রবার শব্দটা নির্দিষ্ট, তো নির্দিষ্ট হলে কী বসবে, সিন্স বসবে, হ্যাঁ এস আই এন সি সিন্স, এরপরে গত শুক্রবার, গত মানে লাস্ট, শুক্রবার হলো কি ফ্রাইডে। ওকে, পরের বাক্যটা, ইমন সেখানে 5 বছর যাবৎ শিক্ষকতা করতেছিল, আমরা লিখব সাবজেক্ট হিসেবে দেখব ইমন, এরপরে আমরা দেখব হ্যাড বিন, সূত্র অনুযায়ী আমরা লিখব হ্যাড হ্যাড বিন, এরপরে বারবার সাথে আইএনজি, শিক্ষকতা করা মানে হলো টিচিং, টিচ দেওয়া মানে শিক্ষকতা করা, টিচ TECH, টিচ মানে শিক্ষকতা করা বা শেখানো, এরপরে বারবার সাথে আইএনজি টিচিং, এরপরে আছে অবজেক্ট, অবজেক্ট হিসেবে এখানে আছে কি বাড়তি কথা যেটা হলো সেখানে, সেখানে মানে দেয়ার, ওকে TECHER দেয়ার, এরপরে 5 বছর এক অনির্দিষ্ট বা ব্যাপক সময় মানে কি পর বসবে, পর 5 বছর মানে 5 ইয়ার, ইয়ার বছর, আর একের অধিক বছর হলে কী হবে ইয়ার্স। ওকে, তো আমরা এখানে একটা আরেকটা প্যাসিভ গঠন দেখি, তো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের শেখানোর পদ্ধতিটা আজকের এই পর্যন্ত। ওকে।